উত্তরপ্রদেশের একটা ছবি, সেই ছবিটা দেখলে আপনি এক সময় ভাবতেই পারেন কোনো সিনেমা দেখছেন, কোনো মুভির সিন। কিন্তু এই ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে আর সেটা দেখে হাসাহাসিও শুরু হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। বিয়ের বেশে, বিয়ের পোশাকে, অর্থাৎ বরের পোশাকে বাইক থেকে চলন্ত ট্রাকের পেছনে ছুটছে বর, আবার লগ্ন পেরিয়ে যাচ্ছে। এখন আপনার মনে হতে পারে যে কেন এই ভয়ঙ্কর কাণ্ডটা করছেন তিনি, পাগল হয়ে গিয়েছেন নাকি ওই বর, কেন তিনি এইভাবে ছুটবেন, আসল ঘটনাটা কি, সেটা শুনলে একেবারে চমকে যাবেন। তার আগে বলুন তো, উত্তরপ্রদেশের বিয়ে মানে উত্তরপ্রদেশে বর বাবাজি কীভাবে বিয়ে করতে আসেন? রীতিমতো সাজগোজ করে, ঘোড়ার পিঠে চেপে, আর গলায় কি থাকে? মালা। সেই মালায় কি থাকে বলুন তো? উত্তরপ্রদেশের দিকে গেলে সেই ছবিগুলো যেন আমাদের চোখ টানে। গলায় অনেক ক্ষেত্রে দেখা যায় টাকার মালা পরা। কি ভাবছেন তো যে এই বরের গলায় কিসের মালা ছিল, আর কেন এই বর বাবাজি ছুটছেন? আসলে এই বর বাবাজি ছুটছেন চোরের পিছনে, রীতিমতো পাগলের মতো ছুটছেন। চোরকে ধরতে চলন্ত ট্রাকে উঠে পড়েন, এখানেই শেষ নয়, চোরকে ধরে সে রীতিমতো তার জিনিস উদ্ধার করে নিলেন, আর এই ভিডিওটা রীতিমতো ভাইরাল। আসলে কি ছিল বলুন তো বরের গলায়? নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণে, বরের গলায় ছিল টাকার মালা। সেই মালা ছিনিয়ে নিয়েই পালিয়ে যাচ্ছিল চোর, কিন্তু বর নিজেই যেন একেবারে হিরোর মতো নিজের জিনিস উদ্ধার করে বিয়ের দিন একেবারে নতুন রেকর্ড করলেন। আর এই ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে হইচই। অর্থাৎ এই ভিডিও একেবারে দেখে মাথা খারাপ হয়ে গিয়েছে অনেকের, কিভাবে সম্ভব হলো সেটা ভেবে কুল পাচ্ছেন না অনেকেই। এই ভিডিওটায় দেখা যাচ্ছে লাল ড্রেস পরে যুবক পথচারীর বাইকে করে হাইওয়ে দিয়ে যেতে যেতে বাইকটা পেছনে বসে থাকা বর লাফ দিয়ে সোজা ট্রাকে উঠে পড়লেন এবং রীতিমতো ট্রাকের ভেতরেও ঢুকে পড়ে। তারপর শুরু হয় তার খেলা। কয়েক সেকেন্ড পরে সেই বর ট্রাক চালকের গাড়ি থেকে নামিয়ে রীতিমতো মারতে শুরু করেন, ফেরত পেয়ে যায় মালা, সেসব কিছু সে উদ্ধার করে নেয়। কিন্তু এই ভিডিওটা এখন নেট দুনিয়াতে ভাইরাল। আসুন আপনাদের শুরু থেকে এই ভিডিওটা আরও একবার দেখাই। উত্তরপ্রদেশের এই ছবিটা কেমন লাগলো বলুন তো? উত্তরপ্রদেশের বিয়ে বাড়িতে গেলে দেখা যায় যে বর আসছে রীতিমতো টাকার মালা পরে। এই ছবিগুলো আমরা অনেকেই দেখেছি, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় এই ছবি দেখা যায় যে টাকার মালা পরে কখনো বর আসছে, আবার কখনো বা ঘোড়ার গাড়িতে চেপে আসছে। এবং এই ছবিগুলো ভীষণভাবে পরিচিত, যে বাজনা বাজিয়ে টাকার মালা পরে বর আসছে। আর এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি সেই বরও কিন্তু টাকার মালা পরেই বিয়ে বাড়িতে আসছিল বিয়ে করতে।
তো এই ছবিটা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা উত্তরপ্রদেশের ঘটনা, এবং এই ঘটনা কিন্তু রীতিমতো হার মানাবে যে কোনো সিনেমার সিনকে, রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে আর সেটা দেখে হাসাহাসি শুরু হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। বিয়ের বেশে, বরের পোশাকে, বাইক থেকে সে চলন্ত ট্রাকের পেছনে ছুটছে বর, তাও আবার কি লগ্ন পেরিয়ে যাচ্ছে। আপনার মনে হতে পারে যে এই ভয়ঙ্কর কাণ্ডটা তিনি কিভাবে ঘটালেন, তাহলে কি তিনি পাগল হয়ে গিয়েছেন? আসল ঘটনাটা হলো এই বর বাবাজি এক চোরের পেছনে ছুটছে, রীতিমতো পাগলের মতো ছুটছে, চোরকে ধরতে চলন্ত ট্রাকে উঠে পড়েন। এখানেই শেষ নয়, চোরকে ধরে সে রীতিমতো তার জিনিস উদ্ধার করে নিয়েছেন। এই ভিডিওটা রীতিমতো ভাইরাল। এই দামি জিনিসটা আসলে হচ্ছে টাকা, বরের গলায় ছিল টাকার মালা, সেই মালা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল চোর। কিন্তু বর নিজেই যেন একেবারে হিরোর মতো নিজের জিনিস উদ্ধার করে বিয়ের দিন একেবারে নতুন রেকর্ড করলেন। এই ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে হইচই, অর্থাৎ এই ভিডিও দেখে একেবারে মাথা খারাপ হয়ে গিয়েছে অনেকে। কিভাবে সম্ভব হলো সেটা ভেবে কুল পাচ্ছেন না অনেকে। এই ভিডিওটায় দেখা যাচ্ছে লাল ড্রেস পরে যুবক পথচারীর বাইকে করে হাইওয়ে দিয়ে যেতে যেতে বাইকটার পেছনে বসে থাকা বর লাফ দিয়ে সোজা ট্রাকে উঠে পড়েন এবং রীতিমতো ট্রাকের ভেতরেও ঢুকে পড়ে। তারপরই শুরু হয়ে যায় তার খেলা। কয়েক সেকেন্ড পরে সেই বর ট্রাক চালককে গাড়ি থেকে নামিয়ে রীতিমতো মারতে শুরু করে, ফেরত পেয়ে যায় মালা, সেই সব কিছু উদ্ধার করে নেয় সে। আর এই ভিডিওটা এখন নেট দুনিয়াতে ভাইরাল, দেখুন। নতুন বর রীতিমতো একেবারে এড়ে গেলেন তার নিজের সেই গলার মালার টাকা উদ্ধার করতে, এদিকে লগ্ন বয়ে যায় আর কি। কিন্তু তাও সেই মহামূল্যবান দামি জিনিসটা উদ্ধার করেই ছাড়লো ওই বর, দেখুন একেবারে হিরোগিরি যাকে বলে বরের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা, সাবস্ক্রাইব করুন।